আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় মফিদি মিডিয়ার দর্শক শ্রোতা বাই উবনেরা দেশে এবং বিদেশে ওয়ার্ল্ডের যে যে প্রান্ত থেকে আজকের এই মফিদি মিডিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে চলেছেন সকলকে মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমরা নামাজের এ টু জেড অর্থাৎ শুরুর থেকে শেষ পর্যন্ত যে সমস্ত নিয়ম কারণ পদ্ধতি প্রয়োজন এ পদ্ধতিগুলো জানব এবং নামাজ পড়তে গেলে যে সমস্ত আপনার বিষয় প্রয়োজন এক কথায় শুরুর থেকে শেষ পর্যন্ত সমস্ত সুরা সমস্ত তাসবি সমস্ত দোয়া সব কিছু একদম বাস্তবে ফ্রেকটি গেলে আপনাদেরকে সুন্দর করে আমি শিক্ষা দিব যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন ধৈর্যের সাথে একটিবার যদি দেখেন তাহলে নামাজের আপনার আর কোনো সমস্যাই থাকবে না তো আশা আসুন আমরা বিষয় শুরু করি সেটি হচ্ছে আমরা ধরেন ফজরের দুই রাখাত ফরজ নামাজ আমরা পড়তেছি সাপোজ একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে আমরা যখন নামাজের যখন সময় হবে আমরা তো দিকে ক্যাবলার দিকে মুখ করে আমরা নামাজের স্থানে পবিত্র জায়গায় আমরা দাঁড়িয়ে যাব দাঁড়ানোর পরে আমরা ফার্স্ট টাইমে প্রথমে আমাদের খেয়াল করতে হবে নামাজ শুরু করার সময় আসলে আমি কোন ওয়াক্তের কোন নামাজটি পড়তেছি এটি কিন্তু মনে মনে আপনার খেয়াল করতে হবে কারণ নিয়ত হচ্ছে এরা দাতাতুল কল্প মনের একটি যে সংকল্প মনের একটি ইচ্ছা মনের একটি ধারণা এটি কিন্তু হচ্ছে সবচেয়ে বড়ো নিয়ত কিন্তু মৌখিকভাবে নিয়ত উচ্চারণ করা কিনা না জরুরি না যদি কেউ উচ্চারণ করে তারপরও তার যে মারাত্মক গুণা হবে বিষয়টা এরকম নয় তো মনে মনে খেয়াল করবেন যে আমি কোন ওয়াক্তের কোন নামাজটা পড়তেছি সাপোজ আমি একটা উদাহরণ বলতেছি যে আমি মানে ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ছি তো এটা মনে মনে কী করা ধারণা করা তো ধারণা করার পরে ফার্স্ট টাইম আমাদের প্রথমের কাছ হচ্ছে ধারণা করে আমরা তাকমিরতা হারিমার জন্য আমরা হাত কী করব তুলব তো হাত তুলে আমাদের এই দুই কানের নথি বরাবর আমরা পুরুষ যারা রয়েছি দুই কানের নথি বরাবর কি করব হাত তুলব তো যদি মা বোন থাকে মহিলা থাকেন তাহলে আপনারা কিন্তু এই আপনাদের সিনা বরাবর কী রাখবেন হাত রাখবেন তো হাত রাখলে পুরুষ যারা রয়েছেন তো এই পুরুষরা কিন্তু হাত তুলে আপনাদের যে নাবি রয়েছে নাবির নিচে আপনারা কি করবেন বাঁধবেন সুন্দর করে বাঁধবেন তো এরকমভাবে আপনার আমি যেরকমভাবে দেখাইলাম এই দুই আঙ্গুল দ্বারা আপনার হাতটা কী করবেন ধরবেন এবং তিন আঙ্গুল বিছিয়ে দিবেন এটি হচ্ছে পুরুষদের জন্য নিয়ম নাবির নিচে কিন্তু মা বোন যারা রয়েছেন মা বোনদের যে ক্ষেত্রে বিষয়টি হচ্ছে তারা এই হাতটাকে তাদের সিনার উপরে বুকের উপরে সুন্দরভাবে তারা কী করবে রেখে দিবে রেখে দিয়ে তাদের এরকমভাবে ধরতে হবে না শুধু হাতটা এরকমভাবে রেখে দিবে। রেখে দেওয়ার পরে আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা তাকবিহারিমা বেঁধে ফেললাম এরপর আসুন আমরা সানা পর্ব খুব সুন্দর করে সানাটি হচ্ছে সোভানাকাল হুম্মা অবিহামদিকা অতাবার অকাস্মকা অত আলা যাদুকা অলা ইলাহা গরুক তো সানা শেষ করে আমরা সুন্দর করে পড়বো আউদিল্লাহ মিনা শি তানুর রজিম বিসমিল্লাহ রহমানির রহিম তো এটা পড়ার পরে আমরা প্রথমেই আমরা সুরাতুল ফাতেহা পড়বো অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আমিন এখান থেকে নিয়ে আমরা ওয়াইদুল মকদুবি আলহিমাল দোয়াল্লিন পর্যন্ত পড়ে এরপর আমরা আস্তে করে কী বলবো আমিন বলবো কারণ আলহামদুল শেষে আস্তে আমিন বলা এটি হচ্ছে সন্ন্যত তো সুন্দর করে আমরা আমিন বলবো আমিন বলার পরে আমাদের সুবিধা মতো পবিত্র কোনো আনুল কোন কোনো আয়াত অর্থাৎ কোনো জায়গা থেকে কমপক্ষে তিনটি আয়াত অথবা আমরা কোনো একটি সূরা অর্থাৎ যতটুকুন পড়লে নামাজ শুদ্ধ হয় ততটুকুন আমরা কী পড়বো পড়ে নিব পড়ার পরে আমরা তারপর যখন শেষ হয়ে গেলো আমরা রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার পরে আমরা তিনবার আমার আল্লাহ আকবার বলে আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে আমরা তিনবার করে সুন্দর করে রুকুর তাসবি পড়ে নিব। সেটি হচ্ছে সোব হানা আজিম আউজিম শব হানা রব্বিয়াল আউজিম আজিম শব হানা এটি নারী হোক কিংবা পুরুষ হোক সকলে সুন্দর করে রুকুর তাসবি পরে নিব পরার পরে আমরা রুকু থেকে সুন্দর করে দাঁড়িয়ে যাব সামিয়া আল্লা হামিদা এটা বলবো রুকু থেকে দাঁড়ানোর সময় সামিয়া আল্লা হুলিমান হামিদা এরপরে বলবো লাকাল, হামদ। আরও যদি কে কেউ পারি এটা বলবো হামদান কাশিরন সই ইবান মোবারকান ফিহি বিশ্ব পয়গাম্বরের এক সাহাবি এই দোয়াটি পড়েছিলেন হামদান কাসিরন ছয় ইবান মোবারকান ফিহি বিশ্ব পয়গাম্বর নামাজের পরে তার কিন্তু প্রশংসা করেছেন এবং বলেছেন আমি দেখলাম কিছু রহমতের ফেরিস্তা তোমার জন্য রহমতের এবং মাগফরাতের দোয়া করতেছে তো রব্বান আলাকাল হামদ বলে সেই দোয়া পরে আমরা এখন সিজদার মধ্যে চলে যাব তো সিজদার মধ্যে যেয়ে প্রথমে আল্লাহ আকবর বলে আমরা সিজদার মধ্যে যাব খুব সুন্দর করে আমরা কী করব সিজদা করব। সিজদা করার পরে এরপরে আমরা এই আপনার খুব সুন্দর করে আমরা কী করবো সিজদা করবো এবং সিজদার মধ্যে যে আমরা সিজদার তাসবি খুব সুন্দর করে পড়ব শব হানা রব আল আলা শব হানা আল আলা শব হানা রব আল আলা এটি আমরা কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবার পরে নেব যদি আপনার সময় খুব কম থাকে তাহলে আপনার কমপক্ষে তিনবার পড়বেন তো তিনবার পড়ার পরে আপনি আল্লাহ আকবার বলে দুই সিজদার মাঝখানে আপনি একটু সময় লেট করবেন একটু অপেক্ষা করবেন কারণ দুই সিজদার মাঝখানে একটু সময় স্থির হয়ে বসা কিন্তু ওয়াজিব তো যদি আপনি না বসেন আপনার ওয়াজিব কিন্তু তরক হয়ে যাবে অনেক মুসলমান এরকম রয়েছে এক সিজদা দিয়ে মাঝখানে একটু না বসেই আরেক সিজদার জন্য চলে যায় তাহলে সে কিন্তু স্বেচ্ছায় ওয়াজিব তরক করলো তার নামাজ বাতিল হওয়ার কাছে সম্ভাবনা রয়েছে তো এই দুই সিজদার মাঝখানে আমরা বসবো এবং সেখানে আমরা এই দোয়াটা পরবো রব্বিক ফিরলি রব্বিক ফিরলি এই দোয়াটা আমরা পড়ে আমরা নেক্সট দ্বিতীয় সিজদার জন্য যাব। এবং দ্বিতীয় সিজদায় শুভ হানা রব্বি আলা এই দোয়াটি আমরা এই তাসভিটি আমরা সুন্দর করে পড়বো আবার আমরা আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব অর্থাৎ দুই সিজদা হয়ে গেলো আমাদের প্রথম রাকাত কিন্তু কমপ্লিট এই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব এরপর দাঁড়িয়ে ফার্স্ট টাইমে ইসমিল্লাহ রহমানির রহিম বলে আমরা সে আবার আগের মতো সুরাতুল ফাতেহা অর্থাৎ আলহামদু সুরা টোটাল সম্পূর্ণ আমরা পড়বো পরার পরে আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা একটা সুরা মিলাবো এই সুরা মিলানোর ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় কিন্তু খুব খেয়াল রাখতে হবে একটি হচ্ছে আমরা প্রথম রাখাতে ফার্স্ট টাইমে যেখান থেকে পড়েছি দ্বিতীয় রাখাতে কিন্তু অবশ্যই তার পরে থেকে হইতে হবে তার আগে থেকে হইলে চলবে না তারপরের থেকে হইতে হবে এবং প্রথম রাখাতে যতটুকুন আমরা সুরা কেরাত পড়েছি দ্বিতীয় রাখাতের ক্যারাতরা যাতে একটু হলেও যাতে কী হয় পরিমাণে ছোটো হয় তো এই ক্যারাতরা পড়ে আবার আমরা সুন্দর করে কী করব রুকুর মধ্যে যাব এবং রুকুর তাসবি সব জিম তিনবার পাঁচবার কিংবা সাতবার খুব সুন্দর করে আমরা পড়বো এরপর রুকু থেকে স্বামী হলিমান হামিদা বলে সুন্দর করে দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা আবার সেই প্রথম রাখাতের মতো দুইটা শীজ দেওয়া খুব সুন্দর করে আমরা করব করার পরে আমরা এখন এই যেহেতু আমাদের দুই রাকাত নামাজ আমরা এখন এই শেষ অর্থাৎ বৈঠকের মধ্যে আমরা এখন নামাজ শেষ করার জন্য আমরা বসে গিয়েছি তো বসে আমাদের প্রথমেই কাজ হচ্ছে প্রথমে আমাদের তাসাহুত পড়তে হবে অর্থাৎ আত্মা হইয়া আমাদের পড়তে হবে তো আমি তাসাহুত্রে সুন্দর করে বলে দিচ্ছি আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন এই আত্মাহিতু হচ্ছে আত্মা হইয়া তুই মো আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তাশাহুদ হয়ে গেল এখন আমাদের দরুদ ইব্রাহিম পড়তে হবে আসুন আমরা দরুদ ইব্রাহিম সুন্দর করে জেনে নেই দরুদ ইব্রাহিম হচ্ছে আল্লাহম্মা صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم ইন্নাকা হামি মাজিদ আমাদের দর দীবরেহম যখন হয়ে গেছে। এখন আমরা দয় মাসুরা খুব সুন্দর করে আমরা শিখে নিব। সেটি হচ্ছে। আল্লাহ হম্মা ইননি জলামতো নাফসি, জলমাঙকাথি ওর ওওয়ালায়াগ ফির জন বা ইল্লা আংতা ফাফিরলি মাফিরতাম মিন্না ইন্দিকা ও হামনি ইন্নাকা আঙতাল। গফর রহিম এটি বলা শেষ হয়ে গেলে আমরা এখন দুই দিকে সালাম ফিরিয়ে নামাজের সমাপ্ত করে দিব প্রথম আমরা ডান দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম কুমর রহমাতুল্ল অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের দিক থেকে আমরা আস্তে 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 আমাদের কাত পর্যন্ত নেবো পরে আবার সুন্দর করে সামনে আসবো এখান থেকে আবার আসসালাম আলাইকুম কুমর রহমাতুল্ল বাম দিকে সালাম ফিরিয়ে আমরা নামাজ কিন্তু দেখলেন আমরা দুই কাত নামাজ কিন্তু আবার কমপ্লিট করে ফেললাম তো এই নিয়মেই আপনি সকল নামাজ আপনি পড়বেন তো পড়লে আপনাদের আশা করি ভিডিওটি যদি আপনি সুন্দর করে দেখে থাকেন আপনার নামাজ নিয়ে আপনারা কোনো সমস্যায় হবে না এই ভিডিওটি আপনি নিজে খুব সুন্দর করে দেখবেন কয়েকবার দেখবেন প্রয়োজনে আপনার বন্ধুবান্ধবদের সাথে আপনার ফ্যামিলির সকলকে আপনি দেখাবেন তাহলে তারাও এই নামাজ সুন্দর করে শিখতে পারবে আপনারা যত বেশি পারেন এই ভিডিওটা আপনি আপনারা শেয়ার করবেন যাতে আমার আরেক মুসলমান ভাই উবুন তারাও যাতে এরকমভাবে নামাজের প্রত্যেকটি বিষয় তারাও যাতে খুব সহজেই শিখতে পারে এবং যারা এই মফিদি মিডিয়ায় নতুন এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে এই চ্যানেলটিকে প্লিজ বাই উবনেরা এখন এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ